আসলাম আলাইকুম পাসপোর্ট সংশোধনের দাবিতে রোমে প্রবাসীদের মানববন্ধন বাংলাদেশ থেকে আনা সনদের উল্লেখ করা বয়স দিয়ে নতুন পাসপোর্ট দেওয়ার দাবিতে ফের মানববন্ধন করছে রোমের বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা সোমবার দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সামনে শান্তিপূর্ণভাবে মানববন্ধন করে প্রবাসী বাংলাদেশি এ সময় মানববন্ধনে অংশ নেয় প্রবাসী বাংলাদেশিরা তাদের পুরনো পাসপোর্টের বয়স সংশোধনের জন্য দূতাবাসের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানায় জানা যায় এদের মধ্যে বেশিরভাগই প্রবাসী গত কয়েক বছরে বিভিন্ন দেশ থেকে পালিয়ে অবৈধ পথে ইতালিতে প্রবেশ করে পরে বিভিন্ন কারণে বয়স কমিয়ে বৈধতা আবেদন করতে তারা তবে বর্তমানে বৈধভাবে থাকার অনুমতি পেলেও বাংলাদেশি পাসপোর্টের অভাবে বৈধ হতে পারছে না তারা তবে এই বিষয়ে দূতাবাস বলেছে বাংলাদেশের সরকার থেকে কোনো নির্দেশনা না পাওয়া পর্যন্ত কোনো ধরনের বয়স সংশোধন আবেদন গ্রহণ করবেন না তারা ধন্যবাদ সবাইকে